লোকাল ট্রেনে প্রাণের ঝুঁকি নিয়ে মারাত্মকভাবে স্টান্ট দেখাচ্ছে শিশু থেকে শুরু করে যুবকরা। বাণিজ্য নগরী মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলিতে আজকাল আকছার এমন ঘটনা ঘটছে। এই ভিডিওয়ে যা দেখা যাচ্ছে তাতে হাড় হিম হয়ে যাবে দর্শকদের। 19 বছরের রাহুল দিলীপ চাবিয়ান দুই পা সমেত গোটা শরীর ট্রেনের বাইরে রেখে প্ল্যাটফর্মের ওপর দিয়ে পা ঘষতে ঘষতে ট্রেনের সাথে এগিয়ে চলেছে। আপাতভাবে মনে হবে সে কোনো দুর্ঘটনার শিকার, কিন্তু আদৌ সেটা নয়। শুধুমাত্র যাত্রীদের আনন্দ দিতেই তার এই দুঃসাহসিক কাজ। পরে সে ধরা পড়ে ওয়াডালা জিআরপির হাতে। এএনএম নিউজের হাতে উঠে এসেছে এমনই এক প্রাণঘাতী স্টান্টবাজির ভিডিও। ব্যুরো রিপোর্ট, মুম্বাই। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।